কে সিম্পলেস্ট কেস একটা অবজেক্ট তার মাস হচ্ছে कैपिटल এম সেটা গ্রাউন্ডের ওপর রাখা আছে আমরা এখানে সমস্ত কিছু ধরনের ফোর্সগুলোকে আইডেন্টিফাই করব তোমরা বলো Gravitational force g মানে এক্স্যাক্টলি আমি একটা কাজ করি প্রথমে অবজেক্টটাকে আলাদা করে আঁকি একে আমি ওর উপর দেখাই কি কি ফোর্স কাজ করছে অর্ঘদ্বীপ বলছে এর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে এর উপরে আমরা আরো সিম্পল টার্ম ইউজ করি এর ওয়েট এর ওয়েট আছে একটা ওয়েটটা কাজ করছে ওয়েটটাই হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স ওয়েটটা কোন দিকে কাজ করে ওয়েটটা সব সময় নিচের দিকে কাজ করে মানে টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ আমরা মেকানিক্স আমরা যতক্ষণ গ্রাভিটেশন চ্যাপ্টারে না যাই ততক্ষণ অব্দি আর্থের কাছেই অবজেক্ট আছে আর ফোর্সটা নিচের দিকে কাজ করছে সেই ফোর্সটার ম্যাগনিচিউড আমরা জানি খুব সিম্পল তোমরা ছোট বয়সে করেছ এই ফোর্সটার ম্যাগনিচিউড হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু স্মল জি ঠিক আছে আমাকে আলাদা করে এক্সপ্লেন করতে হবে না রূপম বল আর কি ফোর্স কাজ করছে অপোজিট রিয়াকশন ফোর্স ভেরি গুড কাছাকাছি অপোজিট রিয়াকশন ফোর্স বলে একটা টার্ম বলছে রিয়াকশন ফোর্স একটা টার্ম ইউজ করেছিস অপোজিট একটা টার্ম ইউজ করেছিস দুটো টার্ম রিয়াকশন ফোর্স কে দিচ্ছে আমাকে ভাবতে হবে ফোর্সটা কে দিচ্ছে কাকে দিচ্ছে আর মানে গ্রাউন্ড দিচ্ছে ওকে ঠিক আছে এই যে ফোর্সের কথাটা বললি আমি টার্মটা যেটা বললি সেটা লিখি যদিও এটা সাইন্টিফিক টার্ম নয় তবু আমি লিখি কারণ এটা খুব ইন্টারেস্টিং আর এটা থেকে অনেক কিছু বেরিয়ে আসবে অপোজিট রিয়াকশন ফোর্স দুটো টার্ম আছে অপোজিট আর রিয়াকশন আর ফোর্স টার্মটা তো আছে আমরা এবার এটাকে সাইন্টিফিক্যালি আমরা এটাকে অ্যানালাইজ করি আমার এখানে এই যে আমি সিম্পল সিনারিওটা এঁকেছি এখানে কিছু একটা ইন্টারাকশন হচ্ছে কার কার মধ্যে ইন্টারাকশন হচ্ছে ওই অবজেক্টটার সাথে গ্রাউন্ডের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভেবে দেখো এই যে অবজেক্টটা এই অবজেক্টটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে তাই তো কন্ট্যাক্ট মানে টাচে আছে দুটো অবজেক্ট যখন কন্ট্যাক্টে থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফোর্স কাজ করতে পারে মন দিয়ে শোনো এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এই যে আমি বললাম না জট ছাড়ানো জট ছাড়াতে গেলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে সিম্পল জিনিস খুব সিম্পল সিচুয়েশন এটা কিন্তু এই সিম্পল জিনিসটা যদি ভালো করে বোঝো পরবর্তীকালে সুবিধে হবে অবজেক্টটা আর গ্রাউন্ড কন্ট্যাক্টে আছে তার ফলে তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স তৈরি হয়েছে একটা নয় ইনফ্যাক্ট মোর দেন একটা কন্ট্যাক্ট ফোর্স তৈরি হতে পারে অ্যাকচুয়ালি আমরা কন্ট্যাক্ট ফোর্সকে অ্যানালাইজ করব আর একটা কথা বলি তারপরে যখন দুটো অবজেক্ট কন্ট্যাক্টে থাকে আমরা কন্ট্যাক্টকে সবসময়তে দুটো জিনিসের মধ্যে ভাববো যেমন এখানে অবজেক্ট আর গ্রাউন্ড গ্রাউন্ড একটা জিনিস অবজেক্ট একটা জিনিস আচ্ছা তো কি আছে আছে বেসিক্যালি দুটো সারফেস কন্ট্যাক্টে আছে ধরো ওপরের অবজেক্টটা ধরো ওপরের অবজেক্টটা হচ্ছে এই এইটা এইটা হচ্ছে ওপরের অবজেক্টটা ওকে এই অবজেক্টটার তলায় একটা সারফেস আছে আমার হাতটা হচ্ছে গ্রাউন্ড যখন এই অবজেক্টের ওপর রেখেছি বেসিক্যালি কি হচ্ছে ইন্টারাকশনটা কোথায় হচ্ছে ইন্টারাকশনটা দুটো সারফেসের মধ্যে হচ্ছে তাই না যখন দুটো অবজেক্ট সারফেস দুটো অবজেক্টের সার্ফেস কন্ট্যাক্টে আসে তখন কন্ট্যাক্ট ফোর্স ডেভেলপ হতে পারে প্রথম যে কন্ট্যাক্ট ফোর্সটা আমরা শিখব সেটা হচ্ছে নর্মাল

অবজেক্টটা তার ফলে নিচে যাবার চেষ্টা করছে যেহেতু নিচে যাবার চেষ্টা করছিল সারফেসটা কি করছে গ্রাউন্ড সারফেসটা কি করছে ওকে আটকাচ্ছে এদের মধ্যে একটা ইন্টারাকশন শুরু হচ্ছে আমার এই আওয়াজটা দিয়ে বোঝো যেই অবজেক্টটা নিচে আসার চেষ্টা করছে এর মধ্যে একটা ইন্টারাকশন শুরু হচ্ছে গ্রাউন্ড অবজেক্টটাকে নিচে আসতে দিচ্ছে না এটাকে এখনই আমরা রিয়াকশন ফোর্স না বলে আমরা বলছি একটা নর্মাল ফোর্স এই ফোর্সটাই হচ্ছে নর্মাল ফোর্স গ্রাউন্ডটা অবজেক্টটাকে নিচে আসতে দিচ্ছে না কিভাবে একটা নর্মাল ফোর্স দিচ্ছে ওপর দিকে উল্টো দিকে একটা ফোর্স দিচ্ছে তাই এই যে আমরা ফোর্স এর ডায়াগ্রামটা আঁকছিলাম সেখানে আমরা একটা ফোর্স দিই নাম দিই এন গ্রাউন্ড অবজেক্টের ওপর ওপর দিকে একটা ফোর্স দিচ্ছে যেটা হচ্ছে নর্মাল ফোর্স এবার ভেবে দেখো আর কি কোনো ফোর্স আছে আর কোনো ফোর্স নেই এই সিস্টেমে এই দুটোই ফোর্স অবজেক্টটা কিন্তু রেস্টে আছে কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না অ্যাক্সিলারেশন হচ্ছে না মানে কি ফার্স্ট ল সমস্ত ফোর্স মাস্ট বি ব্যালেন্সড আমরা এখান থেকে বুঝতে পারি যে নর্মাল ওই ফোর্সটা নিশ্চয়ই ওয়েটের সমান যাই হোক নর্মাল ফোর্স আমরা নর্মাল ফোর্সটাকে আইডেন্টিফাই করছি এখন এই নর্মাল ফোর্সের কিছু প্রপার্টি আছে নাম্বার ই তোমরা নরমাল কথাটা নাম মানে জানো পারপেন্ডিকুলার ওকে মন দিয়ে শোনো নর্মাল ফোর্স সব সময়তে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করে পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে কার সাথে পারপেন্ডিকুলার আমি কেন বললাম সারফেসটা ইম্পর্টেন্ট সারফেসটা যে আছে তার সাথে পারপেন্ডিকুলার ওকে আমি যে নর্মাল রিয়াকশন ফোর্স এঁকেছি নর্মাল ফোর্স এঁকেছি কোন দিকে এঁকেছি এই যে সারফেসটা এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন এঁকেছি তাই না নর্মাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার আচ্ছা যদি এরকম ফ্ল্যাট সারফেস না হয়ে আমার গ্রাউন্ডটা ফ্ল্যাট এর উপরে যে অবজেক্টটা আছে সেটা একটা বল এর উপরে কোন দিকে নর্মাল ফোর্স কাজ করবে সাথে পারপেন্ডিকুলার বলটাকে নাও বলের সাথে পারপেন্ডিকুলার তোমরা কি জানো একটা সার্কেলে কিরকম হয় ধরো এই পয়েন্টে ট্যানজেন্ট এটা এই পয়েন্টে এটা হচ্ছে ট্যানজেন্ট এইটা হচ্ছে ট্যানজেন্ট এই পয়েন্টে নর্মাল বার করতে গেলে ট্যানজেন্টের সাথে যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে নর্মাল ট্যানজেন্টটাকে তুমি মানে যখন ফ্ল্যাট সারফেস নয় সেই পয়েন্টের কে তুমি সারফেস ভাবতে পারো তাহলে একটা সার্কেলের ক্ষেত্রে সার্ফেস সেই পয়েন্টের সার্ফেস হচ্ছে সেখানে ট্যানজেন্ট আর নর্মাল হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার সেই জন্য এই ক্ষেত্রে নর্মালটা কোন দিকে কাজ করবে এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আর নিশ্চয় এটা জানো ট্যানজেন্ট থেকে একটা সার্কেলে যদি তুমি একটা পারপেন্ডিকুলার টানো সেইটা সেন্টার দিয়ে পাস করে ক্লাস এইট নাইনের জিওমেট্রি বাট টেনার্জিওমেট্রিক তার মানে নর্মাল ফোর্সটা লাইন অফ অ্যাকশনটা সেন্টারের থ্রু দিয়ে যদি একটা বল হয় এর ওয়েট অবভিয়াসলি কাজ করছে ওয়েটটাও সেন্টার থেকে নিচের দিকে দুটো এক লাইনে আছে ক্লিয়ার নেক্স কমপ্লিকেশন যদি আমার সার্ফেসটা বেকা হয় অ্যাঙ্গেলে আছে যেমন একটা পাহাড় থেকে নেমে আসছো আমরা এরকম এটাকে বলি ইনক্লাইন্ট প্লেন inclined plane এই ইনক্লাইন্ড প্লেনের উপর যদি কোনো অবজেক্ট থাকে এরকম যদি অবজেক্ট থাকে এই সিচুয়েশনটাই এই অবজেক্টটার এই অবজেক্টটার ওয়েট কোন দিকে কাজ করবে বলতে পারবে নিচের দিকে हैन ওয়েটেড ডাইরেকশন তো চেঞ্জ হবে না ওয়েট তো নিচের দিকেই আর নর্মাল ফোর্স কোন দিকে হবে উপর হবে মানে परपेंडिकुलर পারপেন্ডিকুলার টু কোন দিকে তাহলে আমাকে জাস্ট বলো একটুখানি মোটামুটি একটা অ্যাঙ্গেলে হবে নিশ্চয়ই সারফেসে সারফেসে কন্ট্যাক্টে নর্মাল ফোর্সটা নিশ্চয়ই এইদিকে দিকে হবে পারপেন্ডিকুলার টু সারফেস যেই অবজেক্টটাকে তুমি কনসিডার করছো তার সারফেসের সাথে পারপেন্ডিকুলার এটা খেয়াল রাখতে হবে তাহলে এই দিকে হবে নর্মাল ফোর্স এবার একটা তোমাদেরকে একটু কনফিউজ করি ওকে একটু কনফিউজ করি তারপরে আবার এগোবো দেখো এই সার্কেলটার ক্ষেত্রে তুমি পিন পয়েন্ট বলে দিতে পারলে যে নর্মাল ফোর্সটা এই পয়েন্টে কাজ করছে যেটা পয়েন্ট অফ সার্কেলের ক্ষেত্রে কি একটাই পয়েন্ট অফ সেইখান দিয়ে ফোর্সটা কাজ করবে যখন অবজেক্টটা আমার নর্মাল তখন আমার এইখানে কাজ করতে পারে এখানে কাজ করতে আমি বুঝবো কি করে কোন জায়গায় কাজ করছে আমার কি নর্মাল ফোর্সটা এইখানে না এই জায়গায় না এই জায়গায় এক নম্বরে না দু নম্বরে না তিন নম্বরে বলতে পারবে না কনফিউজ হয়েও না আমি এখন যেটা বলছি মন দিয়ে শোনো আমরা এই যে নিউটন একটা বড় অ্যাজামশন হচ্ছে অবজেক্টস আর অল পয়েন্ট অবজেক্টস বা পার্টিকেলস ছোট সাইজ এই যে বক্সটাকে ধরছিলাম যদিও তোমার কোশ্চেন পেপারে বা তোমার বইতে এটা বক্স বড় ভাবে আঁকছি আমার অ্যাজামশান হচ্ছে এটা একটা পার্টিকেল যদি পার্টিকেল হয় তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে আমরা ধরে নিই যে সেটা এর যে মাঝখানে যে সেন্টার অফ মাছটা আছে যে সেন্ট্রাল পয়েন্টটা সেখান দিয়ে পাস করছে আমরা যখন ডাইনামিক্স রোটেশনাল ডাইনামিক্স পড়ব তখন এই কমপ্লিকেশন গুলো নিয়ে ভাববো তখন আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে তখন ভাববো এই মুহূর্তে জাস্ট ভেবে রাখো সেন্টার দিয়ে পাস করছে যেরকম ওয়েটটা সেন্টার থেকে আসছে সেরকম সেন্টার দিয়ে পাস করছে আর আমাদের অ্যাজামশান হচ্ছে এই অবজেক্ট গুলো সব পার্টিকেলস ক্লিয়ার সেকেন্ড প্রপার্টি নর্মাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং এর মানে কি সেলফ অ্যাডজাস্টিং দেখো ধরো এই যে আমি অবজেক্টটা উপরে গ্রাউন্ডের উপর রেখেছি এই অবজেক্টের ওয়েটটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারি ধরো এর ভেতরটা ফাঁপা এর ভেতরে তুমি একটু একটু করে কিছু বালি ফেলে দিচ্ছ তাহলে অবজেক্টটার ওয়েট চেঞ্জ হচ্ছে তোমরা একটু আগে দেখেছিলে তো যে নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু এম এই পার্টিকুলার সিচুয়েশনে কেন কারণ অবজেক্টটা রেস্টে আছে ভেবে দেখো একটা অবজেক্ট রেস্টে আছে তাতে তুমি বালি ঢালছো যত বালি ঢালবে বালি ঢালার সাথে সাথে কি অবজেক্টটা মুভ করতে শুরু করে যত বালি ঢালছো অবজেক্টের মাস চেঞ্জ হচ্ছে প্রথমে হয়তো তুমি এক কেজির অবজেক্ট রেখেছিলে তার উপর তুমি আরো এক কেজি বালি ঢাললে প্রথমে যখন এক কেজির অবজেক্টটা ছিল তখন নর্মাল ফোর্সটা কত ছিল এক ইন্টু জি যখন দু কেজি দিলে দুই ইন্টু জি তিন কেজি দিলে তিন ইন্টু জি যত বালি চেঞ্জ হবে নর্মাল ফোর্সটা চেঞ্জ হচ্ছে যদিও দুটো সারফেস সেম সারফেস গুলো সেমই আছে কিন্তু মাসটা চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার নর্মাল রিয়াকশন ফোর্সটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমি বলছি নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং তা সারাউন্ডিং এ কি বিহেভিয়ার করছে সেইটার সাথে সাথে দুটো সারফেসের মধ্যে রিয়াকশন ফোর্সটা নিজেকে চেঞ্জ করে নেয় তুমি জাস্ট দুটো হাত নাও দুটো হাতকে একে অপরের সাথে ঠেলো প্রথমে অল্প ঠেলেছ বেশি ঠেলেছ এদের মধ্যে যে রিয়াকশন ফোর্সটা হচ্ছে নর্মাল ফোর্স সেটা চেঞ্জ হচ্ছে না তাই নর্মাল ফোর্স হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং সারাউন্ডিং এর সাথে সারাউন্ডিং এর সাথে নিজেকে চেঞ্জ করে নিতে পারে ক্লিয়ার